জীবন যেন বহতানদীর মতো চলার পথে কত বাক মোহনা শত আছে আর দ্বন্দ্ব আলো বেছে নিতে হবে তাই পথ আমাদের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং লাভেলো নিবেদিত টক শো আলোকপাত আমাদের আজকের বিষয় রাহমাতুল্লিল আওয়ামীন আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়ক আহমদুল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা বিশ্বাস করি নবী সাল্লাহামের যে আদর্শ তার যে কর্মপদ্ধতি বা মানহাজ সেটা অনুসরণ করতে পারলে আমাদের এই প্রিয় পৃথিবী শান্তির আবাস ভূমিতে পরিণত হতে পারে কিন্তু দুঃখের বিষয় হল বর্তমান সভ্যতায় আমরা নবী সাল্লাহ কতটা জানছি কতটা মানছি তার যে আদর্শ তার যে কর্ম পদ্ধতি সেটা আমরা কতটা অনুসরণ করছি এই প্রশ্ন শুধু মানব জাতির কাছেই করা যায় তা নয় স্পষ্টভাবে এই প্রশ্ন করা যায় মুসলিম উম্মার প্রতিও তাই আমরা আবার নাবি সাল্লামকে পুনঃ পাঠ করতে চাই তাকে জানতে চাই গত পর্বে আমরা প্রকাশ্যে ইসলাম এর প্রচার শুরু হওয়ার পর মুসলমানদের প্রতি মক্কার মুসিকরা কেমন আচরণ করেছিল সে বিষয়ে আমরা কিছু জানার চেষ্টা করেছি আজকে আমরা বিশেষভাবে জানতে চাইব প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু হওয়ার পর রাহমাত আলামিন হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ ইসলামের প্রতি পত্তলিকদের আচরণ কেমন ছিল প্রকাশ্যে ইসলাম প্রচারের সূচনার পরে দুর্বল মুসলিমদের প্রতি বিশেষ করে যারা কৃতদাস ছিলেন এবং সাধারণ শ্রেণীর মানুষ ছিলেন মক্কার বহিরাগত ছিলেন বিলাল সহ অনেকেই তাঁদের প্রতি মক্কার পৈতলিকদের মস্লিকদের যে আচরণ ছিল জুলুম ছিল নিষ্পেষণ ছিল সে বিষয়ে আমরা গত সপ্তাহে কথা বলেছিলাম বিগত পর্বে বলেছিলাম রসুল আকাম সাল্লাহ সাল্লামের প্রতি তাদের আচরণের শুরুটা ছিল কিছুটা সমীহ দিয়ে কারণ আমরা জানি যে তিনি ছিলেন সবচাইতে সম্ভ্রান্ত বংশের পরিবারের সদস্য লোক তার পারিবারিক যে ঐতিহ্য ছিল তার যে সামাজিক অবস্থান ছিল সব মিলিয়ে মক্কার মর্শিকরা তাকে সমীহ করতে বাধ্যই থাকলো তার যে আচার আচরণ জীবন যাপন সেটা খুবই ছিল সম্মানজন সম্মানজনক একজন সম্ভ্রান্ত মানুষের প্রতি তারা দুরাচরণ করবে সে দুঃসাহস তারা দেখাতে কোনোভাবেই পারলো না এর উপর আবার যোগ হলো আবু তাহলেবের মতো একজন বড় মাপের নেতা যার ছায় যার আশ্রয়ে ছিলেন তার আপন ভাতিজা তার আশ্রয়ে ছিলেন এর কারণেও মক্কার মুর্শিকরা নবী আল ইসরাতামের দিকে চোখ তুলবার দুঃসাহস তারা করেনি কিন্তু যখন তিনি সুন্দরের কথা মানুষকে বললেন সংস্কারের আহ্বান জানালেন সমাজকে শুদ্ধির পথে তিনি কথা বললেন তখন মক্কার মুর্শিকরা প্রাথমিকভাবে তাকে সমীহ করলেও একটা পর্যায়ে গিয়ে যখন দেখলেন যে না তিনি তার দাওয়াত দিন যতই যাচ্ছে ততটা বেগবান করছেন আরও বেশি তিনি গতি বাড়িয়ে দিচ্ছেন এবং চতুর্দিকে তার দাওয়াত ছড়িয়ে পড়ছে তাকে কোনোভাবে থামানো যাচ্ছে না তখন তারা আবু তালেবের কাছে অর্থাৎ নবিসামের চাচা তার কাছে গিয়ে আশ্রয় নিলেন এবং তিন ধাপে তার কাছে গেলেন আবু তালেবের কাছে প্রথমবার গিয়ে তারা অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন দেখুন আপনি আমাদের মধ্যে সম্মানিত মানুষ আপনি নিজে যে ধর্মের অনুসরণ করেন আপনার ভাতিজা সে ধর্মের বিরুদ্ধে আমাদেরকে বলছে সে বলছে যে এগুলো আমাদের অনুসরণ করা সঠিক নয় আমরা শুধুমাত্র এক আল্লা ইবাদত করতে হবে আমাদের এ সমস্ত প্রতিমাকে সে অস্বীকার করছে এবং তাদের সমালোচনা করছে তাদের কোনো শক্তি নাই ক্ষমতা তাদের এবং যে সংঘাত তার বিভিন্ন অনাচার অবিচার অত্যাচার সেগুলোর কথা বলছেন তো সব বিষয়গুলোকে আবু তালেবের কাছে তারা পেরে আবু তালেবের কাছে তারা বললেন যে আপনি আপনার ভাতিজাকে একটু নিবৃত করুন আমরা এখানে কোনো কিছু করতে চাই না মাঝখান থেকে সে যেহেতু আপনি আছেন আপনি আমাদেরই একজন এবং আমাদের ধর্মের অনুসারী এবং আপনি আমাদের নেতাও বটে তো আপনি নিজে আপনার ভাতিজাকে নিবৃত করুন সে যা করছে তাতে আমাদের কষ্ট হচ্ছে আমরা মেনে নিতে পারছি না এ কথা বলে তারা চলে গেলেন আবু তালেব বিষয়টি রসুল কাম সাল্লাহ সাল্লামের কাছে খুব একটা গুরুত্বের সাথে পারলেন না কারণ তিনি জানেন যে তিনি তো সত্য আবু তালেব বিষয়কে মনে প্রাণে বিশ্বাস করতেন যে তার ভাতিজা যা বলছে তা তার নিজের মন গড়া কোনো কথা নয় এটা মহান রবাহ আলমিনের পক্ষ থেকে পাঠানো যার কারণে তিনি আর ভাতিজাকে কোনো কিছু বললেন না দ্বিতীয় ধাপে আবারও মক্কার আসলেন আবু তালেবের কাছে এসে এবার কিছুটা কড়া সুরে বললেন যে আমরা তো গতবার এলাম কিন্তু কোনো পরিবর্তন দেখলাম না বরং আপনার ভাতিজা তো তার কার্যক্রমের গতি আরও বাড়িয়ে দিয়েছেন তো এ পর্যায়ে আপনার কাছে আমরা একটা চরম বার্তা দিয়ে নিয়ে আসছি আর তাহলে আপনি যদি আপনার ভাতিজাকে কোনোভাবে নিবৃত্ত করার সদিচ্ছা না রাখেন তাহলে আপনি আপনার ভাতিজা আপনাদের দলবল সহকারে আপনারা প্রস্তুত হন আমরা কিন্তু সরাসরি আমাদের শক্তি দিয়ে এটাকে থামাবো হয় আমরা টিকে থাকবো আর হলে আপনারা টিকে থাকবেন আমাদের দুই গ্রুপের কোনো একটা গ্রুপ একটা হুমকি দেওয়া হলো হুমকি দেওয়া হলো এবং এই হুমকি দেওয়ার পরে আবু তাহলে কিছুটা নড়ে চড়ে বসলেন যে আমি তো গোটা সমাজের বিরুদ্ধে গিয়ে টিকতে পারবো না তখন তিনি আকাম কাম সাল্লামকে ডেকে বললেন যে ভাতিজা লা ফিল লাভ এক তুমি আমার ওপরে এমন বোঝা চাপিয়ে দিও না যেটা বহন করবার শক্তি আমার নাই গোটা মক্কার মানুষকে নিয়ন্ত্রণ করবার মতো ক্ষমতা কিন্তু আমার নাই অর্থাৎ তিনি ভাতিজাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে বললেন ইঙ্গিতে যে তুমি তোমার কার্যক্রমকে সংকুচিত করো থামাও তা নাহলে আমি কিন্তু পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারবো না এ কথা শোনার পরে রাহমতুল্ল আলামিন সেখান থেকে উঠে দাঁড়ালেন চোখের পানি ছেড়ে দিলেন দিয়ে বললেন চাচা যদি আমার এক হাতে সূর্য এনে দেওয়া হয় আর অপর হাতে চন্দ্র এনে দেওয়া হয় বিনিময়ে বলা হয় আমার এই আহ্বান এ ডাক এ শুদ্ধি অভিযান তাওহিদের পথের এই যাত্রা আমাকে থামিয়ে দিতে বলা হয় তো আল্লাহর কসম আমি এই সূর্য এবং চন্দ্রকে আমি গ্রহণ করব না আমি আমার কাজ চালিয়ে যাব যতদিন আমার নাকের ডগা নিঃশ্বাস থাকে আমি বেঁচে থাকি দিনের দবা তিনি চালিয়ে চালিয়ে যাবেন এখান থেকে একটা বার্তা বোধ আমরা পাচ্ছি যে তিনি যত বাধাই এসেছে কোন বাধার কাছে নতি স্বীকার করেননি কোনো অবস্থাতেই তিনি তার সত্যের পথের আহ্বানকে থামিয়ে দেননি তার নিজস্ব গতিতে পথ চলাকে তিনি অব্যাহত রেখেছেন এবং এর ফলেই কিন্তু আজ গোটা বিশ্বে তার সেই আদর্শ আমাদের কাছে যাঞ্জল্যমান উজ্জ্বল একটা দৃষ্টান্ত হয়ে আছে আমাদের আদর্শের একটা বড় জায়গা তৈরি হয়েছে আল্লাহর যে কালিমা সেটা বলুন্দ হয়েছে যাই হোক এখানে কি একটা গুরুত্বপূর্ণ বিষয় এরকম নয় নবী সাল্লাহ্লাম তো নিজের বিবেচনায় জি বুদ্ধি আকল দিয়ে চলতেন না তিনি নবী সরাসরি তিনি আল্লাহ যেটা ওহি আসত ওহির মাধ্যমে তিনি পরিচালিত হতেন যখন নবীদের কাছে ওহি আসবে তখন তার কাছে অন্য কোনো বার্তা তো অন্য কোনো চ্যালেঞ্জ তো গুরুত্ব পেতে পারে এটা একটা বড় মৌলিক পার্থক্য বিষয় একটা ভরসা একটা আস্থার জায়গা আমরা যারা আজকেও দাওয়াতি কাজ করব ইসলাম প্রচারের কাজ করব আমাদের ভিতরে এরকম একটা আত্মবিশ্বাস থাকা উচিত যে বাধা যত জোরালোভাবেই আসুক না কেন আমি যেহেতু আল্লাহ সোয়াতার বাণী প্রচার করছি আমি যদি সঠিকতার পথে থাকি কেউ আমার ক্ষতি করতে পারবে চ্যালেঞ্জ আসতে পারে বিরোধিতা আসতে পারে সেখানে আল্লাহ মুসলিমদের যারা দাওয়াত দিচ্ছেন তাদের যে মানবিক গুণাবলী দেওয়া হয়েছে সক্ষমতা দেওয়া হয়েছে সেটা এক্সপ্লোর বা আহরণ করতে হবে সেটা কাজে লাগাতে হবে কিন্তু চূড়ান্তভাবে আল্লাহর উপর ভরসা করতে হবে যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তো তাকে সাহায্য করবে অবশ্য অতীতেও করেছেন এখনও এখনও করবেন আমরা এই জায়গাটাতেই দেখি যে আমাদের দুর্বলতা প্রচুর পরিমাণে আমরা হয় আমরা ছাড় দিয়ে দেই নিজের জায়গা থেকে আমরা সরে যাই আল্লাহর উপরে ভরসা আমাদের থাকে না আল্লাহ কিন্তু পরীক্ষা নেন এবং বান্দাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর পথে থাকে সাহায্য কোরআনের একটা আয়াতে ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা বলেছেন কোরআন কারিমের ভিতরে যে লাকম মন্দল্লা ইদাহাতা দেয় তুমি তোমরা নিজেরা যদি সঠিকতার উপরে থাকো তাহলে যারা পথ হারিয়েছেন পথভ্রষ্ট হয়েছেন ভুল পথে আছেন তারা কিন্তু তোমাদের কোনো ক্ষতি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তোমরা সঠিক পথে আছো এখন আমাকে নিশ্চিত করতে হবে যে আমার পথটা যেটা আমি ফলো করছি সেটি রহমতুল্লামের পথ কিনা এ এই প্রসঙ্গে বর্তমান সভ্যতায় এবং বর্তমান সময়ে একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই দাওয়াতের কথা কথা তো মুসলিম সমাজে মুসলিম মধ্যে এখনো এটা প্রচারিত হয়ে বলা হয় আবার দেখা যায় যে এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো দাওয়াত তো দিতে হবে আল্লাহর দাওয়াত আল্লাহর দাওয়াত এবং দাওয়াতের যে পদ্ধতি মানহাজ সেটা গ্রহণ করতে হবে রসুল ইসলামের কাছ থেকে দেখা যায় যে মুসলমানরা অনেক সময় নিজের মন করা পদ্ধতিতে দাওয়াত দিতে চায় এবং যখন ইসলামের মানহাজ পদ্ধতি অনুসরণ করা হবে না তখন তো ভুল আসতে পারে এই ভুল আসার কারণে মুসলমানদের মধ্যে ঐক্য সংহিতের অভাব লক্ষ্য করা যায় এবং মুসলমানরা দাওয়াত দিয়ে গিয়ে অনেক ভুল করে অনেক সময় প্রান্তিকে চলে যায় ইসলামের জীবন বিধানের ইসলামের পদ্ধতির যে সমন্বয় যে মধ্যপন্থা সেখান থেকে অনেক সময় বিচ্যুত হয়ে তো এখানে এর ফলে লাভের বিপরীতে লাভ না হয়ে বরং উল্টো আরো ক্ষতি হয়ে যায় আমরা যেটা দেখছি শুধু আবেগ বা উত্তেজনা তো কোনো সুযোগ কাজ হতে পারে না আমি আমরা মক্কার সাল্লাহ মক্কার জীবনের যে দাওয়াতের ধারাবাহিকতা আমরা অনেকগুলো পর্বে আলোচনা করে আসছি আমাদের দর্শকরা যদি খেয়াল করে থাকে নিশ্চিত তারা লক্ষ্য করবেন যে নবে আলি সাহাযাতসাল কিন্তু উত্তেজনাকে খুব একটা প্রশ্রয় দেননি জজবা বা জোশ প্রেরণা মানুষের ভিতরে আসবে কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে হবে অত্যন্ত সুচিন্তিতভাবে রাগ অহংকার জিদ এগুলো কখনো তিনি গুরুত্ব দেন না মোটেও এগুলো তো ভুল পথে যাওয়ার পথ নবী সাল্লাহ আলী ওসালাম দিনের যে দাওয়াত সে দাওয়াত চালিয়ে যাওয়ার যে দৃঢ় প্রতিজ্ঞা সেটা তিনি ব্যক্ত করলেন আবু তাহলে কাছে তার চাচার কাছে যখন মক্কার মর্শিকরা এলেন এবং তিনি ভাতিজাকে কিছুটা সতর্ক করলেন ভাতিজা রহমতুল্লাহ আলমী জানিয়ে দিলেন যে কোনো কিছুর বিনিময়ে তিনি তার দাওয়াতকে থামাবেন না এবং তিনি চোখের পানি ছেড়ে দিলেন যথারীতি আবু তালেব চাচা ভাতিজার অবস্থা দেখে তিনি আবার ভাতিজাকে অভয় দিয়ে বললেন এবং একটা ছন্দমালা তিনি আবৃত্তি আবৃত্তি করলেন করে তো ভাতিজাকে বললেন দা মা আলাইকা আবশির ও যার অর্থ হলো যে ঠিক আছে ভাতিজা তোমার প্রত্যয় দেখে দৃঢ়তা দেখে আমি আমি সাহস পেলাম আমি যে ভয় পেয়ে গিয়েছিলাম কিছুটা আমি সাহস পেলাম তুমি নিশ্চিন্তে তোমার কাজ চালিয়ে যাও তারা সকলে মিলে এসেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না যতদিন আমি বেঁচে আছি এ অভয় দিয়ে তিনি ভাতিজাকে ছেড়ে দিলেন এরপরে তৃতীয় দফায় মক্কার মুশ্রিক রাইলেন যে চরমপত্র দেওয়ার পরেও তো সাবধান করার পরেও হুমকি দেওয়ার পরেও আবু তালেব তার ভাতিজাকে থামালেন না তখন তারা শেষ দফায় এসে বললেন যে দেখুন বুঝছি আপনি ভাতিজার মায়া ছাড়তে পারছেন না আপনার জন্য আমরা এবার একটা অভিনব অফার নিয়ে আসছি আর সেই অফারটা হলো আমারা ইবনুল ওয়ালিদ আল ইবনুল মগৈরা একজন সুদর্শন যুবক এবং সব দিক থেকে পরিপূর্ণ একজন যুবক দেখতে শুনতে আচারে আচরণে সব কিছুতে খুব সুন্দর অমায়িক এরকম একজন যুবককে নিয়ে আসলেন তারা নেতারা মক্কার পৈতলিকরা এনে আবু তালেবকে দিয়ে বললেন যে আপনি এই ছেলেটাকে গ্রহণ করুন আপনার একজন ছেলে দরকার আপনার ভাতিজার জায়গায় একে গ্রহণ করে আপনি একে লালন পালন করুন এটা আপনার আমরা এর দাবি নাই বাবা পক্ষ থেকে আমরা দিয়ে দিলাম আপনাকে বি বিনিময়ে আপনার ভাতিজাকে মোহাম্মদকে আমাদের হাতে তুলে দিন আমরা তাকে হত্যা করবো তখন আবু তাহলে অত্যন্ত চমৎকার একটা উক্তি করেছিলেন ছোট একটি বাক্য বলেছিলেন তিনি বলেছিলেন যে বাহ কে অদ্ভুত তোমাদের অফার তোমরা তোমাদের ছেলে দিবে তাকে খাইয়ে দাইয়ে পুষিয়ে আমি বড় করব আর আমার ছেলেকে তোমাদের হাতে দেব হত্যা করবার জন্য এটা কিভাবে তোমরা মানে বলতে পারলে তখন তারা বুঝলেন যে আবু তাহলে এটাতেও রাজি না এরপরে মোতাহেব না না তাদের মধ্যে একজন তিনি বললেন যে দেখুন আপনার জাতি আপনার প্রতি সম্পূর্ণ ইনসাফ করেছে আপনাকে ধাপে ধাপে সতর্ক করার চেষ্টা করেছে কিন্তু আপনার ভাতে যাকে আপনি কোনোভাবেই তার দাওয়াত থেকে নিবৃত করতে পারেননি এখন কিন্তু আমাদের নিজেদের দায়িত্বে চলে আসলো আমরা কিভাবে থামাবো তাকে এটা আমাদের ব্যাপার হয়ে দাঁড়ালো চরমপত্র দিয়ে তারা চলে গেলেন এরপর থেকে শুরু হলো নতুন ধাপ রহমতুল্লা আলামিনের জীবনে আর সেটা হলো সার্বিকভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র চক্রান্ত এবং ফোন দিয়ে আঁটতে লাগলো মক্কার মুশ্রিকেরা এর পেছনে কিছু নাম খুব বড় করে চলে আসে তার ভিতরে একেবারে সর্বাগ্রে যাদের নাম চলে আসে আবুল আহাব তার স্ত্রী উম্মে জামিল এবং অকবা এবনা আবি মঈদ এবং ইবনে খালফ তার ভাই ইবনে খালফ এবং আবু জাহাল আখনাসেবনে শরিক এই কয়েকটি চরিত্র এ নামগুলো সর্বাগ্রে চলে আসে যারা রহমতুল্ল আলমিনের দাওয়াতকে থামিয়ে দেওয়ার জন্য তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য হত্যা করবার জন্য যারা নানাভাবে ষড়যন্ত্র করেছে এদের ভিতরে আবুল আহাব সে রহমতুল আলমিনকে কষ্ট দেওয়ার জন্য সুন্দরের পথসের আহ্বানকে থামিয়ে দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছে তা হল তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ আমরা জানি এর আগে আমরা বলেছিলাম যে আবু আহাব কিন্তু রসুলাইক সাদ আসলাম যখন সত্যের দাওয়াত নিয়ে যেতেন বিভিন্ন বাজারে এই চাচা আপন চাচা হয়ে তিনি পিছনে পিছনে গিয়ে বলতেন যে আরে ও তো পাগল এই সে উদ্ভট কথা বলে তাকে উত্তক্ত করতেন এবং সাফা পাহাড়ে যখন তিনি দাঁড়িয়ে আহ্বান জানালেন সত্যের কথা সর্বপ্রথম প্রকাশ্যে এই সেই ব্যক্তি যিনি প্রথম আঘাতে তাকে রক্তাক্ত করলেন সে আবুল এই চরমপত্র দেওয়ার পরে রসুল আহম সাল সাল্লামের দুই মেয়েকে রোকাইয়া এবং উম্মকাল স্কুলসুমকে বিয়ে করিয়েছিলেন তার ছেলে অতবা এবং অতাইবা আবুল হাবির দুই ছেলের সঙ্গে তো তারা আবুল আহাব তার সন্তানদেরকে বলে দিলেন ওতবা অতাবাইকে দেখো তোমাদের স্ত্রীদের তোমরা তালাক দাও অর্থাৎ মোহাম্মদ সাল্লামের মেয়েদেরকে ঘরে তুলে দাও বাবার কথা অনুযায়ী তারা তালাক দিলেন এবং সাল্লামের ঘরে রোকাই এবং মুসুম দুই মেয়ে ফেরত চলে আসলো তালাক প্রাপ্ত হয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ পারিবারিকভাবে আক্রমণ তাকে নিবৃত করবার জন্য রসুল্লামস্লাম তো দমার নন তিনি দমলেন না তিনি তার কাজকে অব্যাহত রাখলেন এ পর্যায়ে আবুল আহাব রসুল্লাহমের জীবন আরেকটা পরীক্ষা আসলো তা হলো তার দ্বিতীয় সন্তান আবদুল্লাহ মারা গেলেন প্রথম সন্তান তাসেম তো মারা গেছেন আগেই এরপরে আবদুল্লাহ মারা গেলেন আবদুল্লাহ মারা যাওয়ার পরে আর কোনো ছেলে সন্তান থাকলো না শুধু মেয়েরাই থাকলো তখন আবুল্লাহাব সেই জাহিলি যুগের ভৎসনা বা সে যুগের নিন্দাবাদের পদ্ধতি অনুযায়ী বললেন যে মোহাম্মদ তো আবতার হয়ে গেছে অর্থাৎ লেস কাটা হয়ে গেছে নির্বংশ হয়ে গেছে তার বংশার বাতিদের কেউ থাকলো না মেয়েরা থাকলো যারা অন্যত্র চলে যাবে ছেলে দুইজন ছিল একজন আগে মারা গেছে আর এখন আবদুল্লাহ ছিল সেও মারা গেছে রুসুল্লাহকালামকে আক্রমণ করলো আল্লাহ সোহা তারা তার জবাবে কারিমে সুরা নাজিল করলেন এবং তার জবাব আল্লাহ তারা দিলেন কথা বলে আবুল আহাব থামলেন না এ কথা বলে আসলামকে আক্রমণ করলেন কষ্ট দিলেন আবুল আহাবের এই কষ্টের পাশাপাশি তার একটা নতুন মাত্রা যোগ হলো তা হলো সে ছোট ছোট পাথর নিয়ে রসুল পিছনে যেত এবং পাথর মেরে মেরে তাকে রক্তাক্ত করার চেষ্টা করতো শেষের দিকে চলে এসেছে আবুল আহাবের পরে তার স্ত্রী উম্মে জামিল সেও কম যায়নি রসুল আকরম সাসমের পথে কাটা দিয়ে রাখতো যাতে করে তিনি চলাচলে অসুবিধা হয় কষ্ট পায় আল্লাহ তালা সে বিষয়ে যখন কোরআনে আয়াত নাজিল করলেন তখন সে একদিন আসলো এসে অবকর জেলা তার বসা ছিলেন রসুল বসা ছিলেন বললেন যে মোহাম্মদ কই একমোট কঙ্কর অথবা যদি কিছু আনসার তার মুখে মারার জন্য তখন আল্লাহ তার চোখকে চোখ থেকে নসলকে আড়াল করে দিলেন তিনি দেখতে পেলেন না অবকর বললেন কই মোহাম্মদ কই অথচ তিনি পাশেই বসা ছিলেন দেখতে পেলেন না তখন ওই মহিলা বললেন যে আমাকে নাকি সে বদনাম করেছে অর্থাৎ আয়াত নাজিল হয়েছে তার ব্যাপারে রসুল আকাম সাল্লি কিন্তু দেখলে না সে ফিরে চলে আসলো অনেকগুলো কবিতা আবৃত্তি করলো এই যে কাটা দেওয়ার বিষয়টা আমাদের দেশে অবশ্য অনেক হাজি সাহেবরা মক্কায় গেলে তায়েফে গেলে গিয়ে বুড়ি কাঁটা দিতেন রসুলের পথে সেটা আবিষ্কার করার চেষ্টা করেন যেটি ভুল ধারণা কারণ আবুল আহাব তো মক্কায় ছিলেন রসুল সঙ্গে ওই প্রতিবেশী ছিলেন বিধায় ওটা ইয়েতে তায়েফে নয় মোহাম্মদ নিসাব উল্লেখ করেছেন এখানে যে সে সহ রুসুল্লাস্লামের প্রতিবেশী যারা ছিল প্রত্যেকেই ছিল কাফির এবং প্রত্যেক রসুল আসলামকে উত্তক্ত করতো নাবি আসলাম সে কষ্টে একদিন বলেই ফেললেন যে আইয়ু জওয়ার ইন হাজা এটা কেমন প্রতিবেশী তোমরা যে আমাকে কষ্ট দাও কষ্টের ভিতরে একটা ছিল ছাগলের বুড়ি এবং বাচ্চাদানি এগুলো তার ঘরে ফেলা নিক্ষেপ করা ব্যক্তিগত জীবনকে দুর্বিষহ করে তোলা সালাতে গেলে নামাজে গেলে আক্রমণ করা মহিলা আবর্জনা তার গায়ে ফেলা এটা থেকে আত্মরক্ষার জন্য তিনি একটা পাথর বেছে নিয়েছিলেন যার আড়ালে তিনি সালাত আদায় করতেন এভাবে চলল রসুল আকম সুর প্রতি নির্যাতন অকবাইবনে আবি মাইদ আরেকটি চরিত্র বোখারি মুসলিমে বোখারিতে বর্ণিত হয়েছে যে আব্দুল আবুদ্দ বলেন যে অকবাইবেন আবি মাহিদ এ ছিল সবচেয়েতে নিকৃষ্ট মানুষগুলোর মধ্যে থেকে একটি নাবীজ ইসলামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন দু তিনটি মানুষ আবুল্লাহাব আবু জাহাল এবং অকবাইবিন আবি মাহিদ উকবাইবিন আবি মাহিদ এই লোকটি সম্পর্কে বলল যে তোমাদের মধ্যে কে পারবে ওটের দানি এটা এবং বিষ্ঠা এগুলো মিলিয়ে নিয়ে আসতে এবং মোহাম্মদ যখন যাবে তার মাথার উপরে রেখে দিতে তখন তো ওটের সে আবর্জনা পরিমাণে অনেক বেশি হয় ওট আকারে বড় তো সে সমস্ত আবর্জনা বাচ্চা প্রসব করার পর যে সমস্ত আবর্জনা থাকে সেগুলো অত্যন্ত নোংরা একটা জিনিস ওক আপনি মাহিত এতটাই নিকৃষ্ট এবং এতটাই অসভ্য ছিল বর্বর ছিল যে সে এ দায়িত্ব নিল এবং সে নিয়ে এসে রুসুল আসলামের ঘাড়ে সেজদা যাওয়ার পরে রেখে দিল এরপর তারা হাসাহাসি করে একে অন্যের পরে ভেঙে পড়ছিল দূর থেকে ফাতেমাজ তালন হা দীর্ঘক্ষণ উঠতে পারছিলেন না তিনি এসে সরিয়ে তাকে উঠালেন এরপরে ওকবাইবনে আবি এর এই ঘটনার পাশাপাশি এই ঘটনার পরপর রসুলাইকাম সসলাম প্রথমে জীবনের প্রথম বদওয়া করলেন আল্লাহ আলেক আবি কুরঈশ আল্লাহ কুরাইশদের তুমি দেখে নিও এবং সাত ব্যক্তির নাম নিয়ে বললেন অমুক অমুকের ভিতরে উকমাহ আবু জাহাল প্রত্যেকের নাম নিয়ে বদদোয়া করলেন মজার বিষয় হলো এদের প্রত্যেককে আল্লাহ সুমাতালা রসু আসলামের জীবদ্দশায় তাদের করুণ পরিণতি রসু আসলামকে দেখিয়েছেন এটা তার জন্য সান্ত্বনা এখান থেকে শিক্ষা যে আমরা সত্যের পথে আহ্বান দিতে গিয়ে যদি বাধা হয় ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিবেন এবং এক সময় অসম্যদের আল্লাহ শাস্তি দিবেন অনেক কথা আপনার ছিল রাসুলসাল যখন মক্কা ইসলামে প্রচার শুরু করে নানা দিক থেকে এসছে এগুলো সব পরিহার করে তিনি যখন অটল ছিলেন দিনের দাওয়াতে তখন তার প্রতি হুমকি আসলো নানারকম অত্যাচার অবিচার আসলো ঘরে বাইরে পরিবারে সালাতের সময় তাকে নানাভাবে উত্তক্ত করা হতো এরপরেও তো রসুল সাল্লাহাম তার যে দিনে দাওয়াত সেটা তিনি আবহাওয়া তুলে গেছেন তো এই বিষয়ে আমরা সময় হলে আবার জানার চেষ্টা করবো আজকে এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত আমাদের আজকের বিষয় রাহমাতুলিল্লাহ আলাবিন আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান টিভি অন্যান্য দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন অল্প সময়ে আমরা নবী সাল্লাহসালামের জীবন তার ত্যাগ প্রতীক্ষা চ্যালেঞ্জ সাহস সম্পর্কে আমরা কতটুকুই বা বলতে পারি কিন্তু আমাদের জানতে হবে কখনো অনুষ্ঠানে কখনো ব্যক্তিগত পাঠাভ্যাসের মাধ্যমে জানার তো কোনো শেষ নেই জানলে আমরা সঠিক পথে আলোকিত পথে চলতে পারবো আপনাদেরকে আহ্বান আজকের অনুষ্ঠান এখানে শেষ করছে প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম চলার পথে কত বাক মোহনা শত আছে আরো দ্বন্দ্ব আলো আধারে বেছে নিতে হবে তাই পথ আমাদের